হ্যালো ব্রায়ান, আজকে চলে এসেছি খাওয়ার মেলাতে। আজকে আমি তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। তেলাপিয়ার মাছ দিয়ে আজকে আমি একটা সিম্পল ভাজা বানাবো, একদম শুকনো শুকনো ভাজা। এখানে আমি কাঁচের বাটিতে নিয়েছি, এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর আমি অল্প আদা, কয়েক দানা রসুন নিয়েছি। সেটাকে ভালো করে কেটে ধুয়ে আমি গ্রাইন্ডার মধ্যে ভালো করে পিষিয়ে নিয়েছি। এখন আমি মাছের উপরে এক চামচ হলুদের গুঁড়ো ছিটকিয়ে দিয়েছি, আর আমি হাফ চামচ নুন দিয়েছি। এখন ভালো করে মেখে নিব এটাকে, যাতে সবগুলোর গায়ের মধ্যে হলুদগুলো ভালো করে লেগে যায়। আমার ভালো করে মাখা হয়ে গেছে। গ্যাসের মধ্যে আমি ফ্রাই প্যান বসিয়েছি, সরষার তেলটা ঢেলে দিয়েছিলাম আগেই। এখন তেলটা ভালো করে আমাদের হয়ে গেছে, কাঁচা গন্ধটা কিন্তু বের হয়ে গেছে। এখন আমি মাছগুলা ঢেলে দিব। যেটা মাছ আছে সেটাকেই দিব প্রথমে, সবগুলাকে এইভাবে ভেজে নিব। এই যে দেখুন, আমাদের তেলাপিয়া মাছগুলা ভাজা হয়ে গেছে দোনো পাশটায়, দোনো পাশটা একদম গোল্ডন হয়ে গেছে। আমি উল্টাইয়ে পাল্টাইয়ে ভেজে নিচ্ছি ভালো করে। এখন আমি মাছগুলোকে নামিয়ে আবার যে অন্য মাছগুলো আছে ওগুলোকে এইভাবে ভেজে নিব। নামিয়ে দিচ্ছি ওগুলা, অন্যগুলোকে ভালো করে এইভাবে সবগুলোকে ভেজে নিব আমি। যেগুলো মাছ বাকি ছিল সেগুলোকে আমি ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি, এইভাবে গোল্ডন ভেজে নিব সবগুলোকে। সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি, এখন আমি ঢেলে দিয়েছি একসাথে ফ্রাই প্যানের মাঝখানে। এখন আমি পেঁয়াজের পেস্টটা একসাথে মিশিয়ে দিব। আমি আদা আর অল্প রসুন নিয়েছিলাম দু তিন দানা, আর পেঁয়াজ যেটা পেস্ট বানিয়েছি সেইটা এখন এই যে আমি মাছের উপরে ঢেলে দিয়েছি, আর গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। আর এখন দিব আমি যতখানি জাল খেতে পছন্দ করেন ততখানি দিবেন। আমি এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, আর এক চামচ দিয়েছি দু চামচ, আর শুধু আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম। আর দেব না কিছু, শুধু আগে আমি নুন দিয়েছিলাম অল্প, এখন আরও হাফ চামচ নুন দিয়েছি। এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে দিব। তেলাপিয়ার মাছের যে রেসিপি, তেলাপিয়া মাছের মধ্যেও কাঁটা কম থাকে, আর এই মাছটাও গরম গরম ভাতের সাথে যে কি ভীষণ টেস্টি লাগে বলা যায় না, এত টেস্টি। অবশ্যই একবার ঘরে বানিয়ে খাবেন, খেয়ে বলবেন আমাকে তেলাপিয়া মাছের ভাজা দিয়ে কতগুলা ভাত খাওয়া যায়। ভালো করে আমি মিশিয়ে দিব, তাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা বের হয়ে যায়, এত দেরি ভাজবো আমি ভালো করে। আমাদের তেলাপিয়ার মাছের ভাজাটা দেখুন কি সুন্দর হয়ে গেছে, একদম একদম গাঢ়া গাঢ়া হয়ে গেছে, যেইভাবে আমি বলেছিলাম শুকনো করে বানাবো। আমার এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই দাবিয়ে দিবেন, সাথে যেন বেল আইকনটা থাকে সেইটাকেও দাবিয়ে দিবেন।
দেখুন আমি মাছের ভাজাগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ঘরে অবশ্যই বানাবেন একবার, বানিয়ে কিন্তু খাবেন। তেলাপিয়ার রেসিপি একদম সিম্পল। আজকের ভিডিও আমি এইখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, স্বাস্থ্য থাকবেন। আপনাদের কাছে আমার অনেক অনেক অসংখ্য ধন্যবাদ রইলো।